Hello everyone. I was just going through a book. It's a book on English communication. So, hello everyone. আজকে তোমাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ডিসকাস করতে চলেছি। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা প্রত্যেকের ক্যারিয়ারে খুব ইম্পর্টেন্ট। তোমরা অনেকে আছো যারা এবার কলেজে ভর্তি হবে, কলেজ কমপ্লিট করার পরে তোমরা ইন্টারভিউজে যাবে, তারপর বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করবে। আর এখন পরিস্থিতি এমনই যে ইংলিশ ছাড়া আর কোনো উপায় নেই। তুমি যে কোনো সেক্টরে যাও না কেন, পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, যে কোনো সেক্টরে যাও, তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো বা মেডিকেল নিয়ে পড়ো, ম্যানেজমেন্ট, ল, ইউ গো টু এনি প্রফেশন, ইউ চুজ এনি সাবজেক্ট, ইংলিশ ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে খুব ইম্পর্টেন্ট একটা ডিসকাশন করতে চলেছি। দেখো, তোমরা অনেকে এখনও জানো না এই সাবজেক্ট বা এই ল্যাঙ্গুয়েজের ইম্পর্টেন্সটা। তোমরা যখন হায়ার স্টাডিজে যাবে, যখন তোমরা এমএসসি করতে যাবে বা মাস্টার্স করতে যাবে, গ্র্যাজুয়েশন করছো, তখন কিন্তু যে বইগুলো থাকবে সেগুলো সমস্ত কিন্তু ইংলিশ। বড় বড় সেমিনার যে অ্যাটেন্ড করবে, তোমাদের বাইরে থেকে গেস্ট লেকচারার্স আসবেন, সে লেকচারসগুলো কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজেই হবে। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে তাহলে খুব ইজিলি তোমরা সেই ল্যাঙ্গুয়েজগুলো ফলো করতে পারো। পয়েন্ট নাম্বার টু, ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া। আমরা এই সোশ্যাল মিডিয়াতে প্রচুর এখন ইনফরমেশন সার্চ করি, অ্যান্ড মোস্ট অফ দি ইনফরমেশনস আর ইন ইংলিশ। তাহলে যদি ইংলিশ জানা থাকে তাহলে কিন্তু ইনফরমেশন গ্যাদার করতে খুব হেল্প হবে। থার্ড ইজ, ভুলে যাও না, সবাই কিন্তু চাকরি চায়, আম আই রাইট? সো ওয়েন ইউ গো ফর আ জব ইন্টারভিউ, দেন ইংলিশ উইল বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখন বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টারভিউটা ইংলিশে হয়। আর যদি কোনো অর্গানাইজেশনে ইংলিশে ইন্টারভিউ নাও হয়, তাহলে কিন্তু প্রমোশনের ক্ষেত্রে যখন তুমি কোম্পানিজের সামনে নিজের প্রেজেন্টেশন দেবে, তাতে তুমি বিজনেসে যাও বা যে কোনো ফিল্ডে যাও, সেখানে ইংলিশ কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে, রাইট? কেন বলো তো ইংলিশ এত ইম্পর্টেন্ট? কারণ আমাদের কান্ট্রিজে বিভিন্ন লোকেরা কিন্তু বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজেস বলে, কেউ উর্দু বলে, কেউ তামিল বলে, কেউ বাংলা বলে, আর ইট ইজ নট পসিবল ফর আস টু আন্ডারস্ট্যান্ড অল দ্য ল্যাঙ্গুয়েজেস ইন দ্য কান্ট্রি। প্রত্যেকের ভাষা বোঝা কিন্তু খুব টাফ, সেই জন্য আমাদের চাই একটা কমন ল্যাঙ্গুয়েজ। হিন্দি ইজ অলরেডি দেয়ার, বাট ইংলিশ জানা থাকলে কিন্তু আমাদের চাকরির ক্ষেত্রে খুব হেল্প। তোমরা এবার অনেকে অনেক কলেজ চুজ করতে চলেছ, আর প্রত্যেকটা কলেজে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য ফেমাস, কোনো কলেজ কমার্সের জন্য, কোনো কলেজ আর্টসের জন্য। কিন্তু তোমরা একটা জিনিস ভুলে যাও, যত ভালোই নম্বর পাও না কেন, যত ভালোই কলেজ চুজ করো না কেন, একটা জিনিসের জন্য কিন্তু ছাত্রছাত্রীরা অনেক সময় মার খেয়ে যায়, কারণ সেই কলেজে সেই জিনিসটার ভালোভাবে ট্রেনিং দেওয়া হয় না। সেই জিনিসটা কি, এনি গেস? ওকে, আমি বলে দিচ্ছি সেই জিনিসটা কি। তোমরা যখন ফাইনাল ইয়ারে পৌঁছাবে কলেজে, তখন কিন্তু তোমাদের আস্তে আস্তে ইন্টারভিউর জন্য তৈরি হতে হবে। এমন প্রচুর কলেজেস হয়েছে যেখানে সাবজেক্টের পড়াশোনা খুব ভালো হয়, কিন্তু এই যে ইন্টারভিউ ট্রেনিংটা সেটা খুব ভালো করে দেওয়া হয় না। ইন্টারভিউতে কী করে বসবো, ইন্টারভিউতে কীভাবে তাকাবো, ইন্টারভিউতে কীভাবে কথা বলবো, ইংলিশে বা কত কনফিডেন্টলি বলবো, আমি হাত এরকম করে বলবো না এরকম করে বলবো না স্ট্রেট হয়ে বসবো, আমি পেছনে ঠ্যাসান দিয়ে বলবো না এরম করে বলবো না হাত নাড়তে নাড়তে কথা বলবো, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউয়ের ক্ষেত্রে। আর এরকম প্রচুর বই বা প্রচুর নোটস কিন্তু ইন্টারনেটে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা ওগুলো পড়তে পারো, কিন্তু কোনো লাভ হবে না। তোমাদের একটা ছোট্ট গল্প বলি বা একটা ছোট্ট এক্সাম্পল দিই, সবথেকে ভালো এক্সাম্পল। তোমরা যদি সাঁতার শিখতে চাও, সাঁতার নিয়ে তো এরকম প্রচুর বই পাবে, হাজারটা বই পড়ো না কেন, ইউটিউবে সাঁতারে নিয়ে অনেক ভিডিওস দেখো না, কিন্তু যতক্ষণ না তুমি জলে নামছো সাঁতার কিন্তু শিখবে। সেরকম কিন্তু ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যতক্ষণ না বলা প্র্যাকটিস করছো আর যতক্ষণ না ইন্টারভিউ ট্রেনিংটা লাইভ তুমি প্র্যাকটিস করছো, ততক্ষণ পর্যন্ত তুমি কনফিডেন্ট হবে না। আচ্ছা, আমি এত কথা কেন বললাম তোমাদের সাথে, তার একটাই কারণ, ওয়েলকাম টু কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট। কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট, কিংস্টন কলেজ অফ ল, কিংস্টন ল কলেজ, কিংস্টন স্কুল অফ ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স, কিংস্টন পলিটেকনিক কলেজ,
সায়েন্স কলেজ, আমাদের কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটে প্রত্যেকটা সাবজেক্টের সাথে সাথে আমরা কিন্তু এই যে ট্রেনিংটা, যেটাকে বলা হয় স্পোকেন ইংলিশ ট্রেনিং, সফট স্কিলস ট্রেনিং, গ্রুমিং, ইন্টারভিউ ট্রেনিং, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এগুলো আমরা খুব যত্নভাবে ট্রেনিংটা দিই। কেন বলো তো? যাতে ফাইনাল ইয়ার কমপ্লিট করার সাথে সাথে তোমরা যে কোনো ইন্টারভিউ, যে কোনো কোম্পানির ইন্টারভিউতে খুব কনফিডেন্টলি তোমরা সাকসেসফুল হতে পারো। সে উইপ্রো হোক, টিসিএস হোক, আইবিএম হোক, মারুতি সুজুকি হোক, যে কোনো কোম্পানি। আর সেই জন্য কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট গিভস ইউ ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনিং দ্যাট ইউ হ্যাভ এভার ইম্যাজিনড। এইচএসএ পরে তোমরা বিভিন্ন জায়গায় যাবে স্পোকেন ইংলিশ শেখার জন্য। আমিও অনেক জায়গাতে দেখেছি, ওখানে কিন্তু প্রচুর তোমাদের গ্রামার পড়াবে, গ্রামার, এই যে বড় বড় গ্রামারের বই। তোমরা তো স্কুল লাইফে প্রচুর গ্রামার পড়ে এসছো, টেন্স পড়েছো, ভার্ব পড়েছো, নাউন প্রোনাউন পড়েছো, কিন্তু এত কিছু করার পরেও তোমরা কিন্তু বলার সময়তে কনফিডেন্টলি বলতে পারো না, তাই তো? এত ইংলিশ পড়েছো স্কুলের, 10-10টা বছর, 12-12টা বছর তোমরা ইংলিশ পড়েছো, কিন্তু বলতে গেলে নার্ভাস হয়ে যাও। আর ইন্টারভিউতে কিন্তু গ্রামারের থেকে বেশি তোমার কনফিডেন্স আর তোমার ইংলিশ বলার স্টাইল, তোমার ফ্লুয়েন্সিটাকে চেক করবে। তাহলে এমন একটা কলেজ বাছো, আমি তো বলবো কিংস্টন এডুকেশন ইনস্টিটিউটে যদি তোমরা আসো বা যদি ভর্তি হও, তাহলে কিন্তু তোমাদের পড়াশোনার সাথে সাথে এই ট্রেনিংটা পাবে, নট অনলি ইন ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, প্রত্যেকটা স্ট্রিমের সাথে আমরা এই ট্রেনিংটা দিয়ে থাকি। দিস ইজ অ্যান অ্যাডিশনাল সাপোর্ট টু ইউ, অ্যাবসলুটলি। তোমরা বাইরে যে কোনো জায়গায় ট্রেনিং নিতেই পারো, কিন্তু দ্যাট উইল বি কস্টলি, তার জন্য আলাদা করে তোমাদের কিন্তু পে করতে হবে। কিন্তু আমরা এটাকে অ্যাজ এ সাপোর্ট দিই স্টুডেন্টসদেরকে, যাতে আমাদের স্টুডেন্টরা যখন গ্রাজুয়েশন কমপ্লিট করবে বা ডিপ্লোমা যখন কমপ্লিট করবে, যে কোনো কোর্স কমপ্লিট করুক না কেন, তারা যে কোনো কোম্পানির ইন্টারভিউর জন্য যেন খুব কনফিডেন্টলি প্রিপেয়ার হতে পারে। ফর এক্সাম্পল, তুমি যখন ইন্টারভিউতে গেলে, তুমি বসে আছো, তোমাকে জিজ্ঞেস করছে, ওকে সৌরভ সেনগুপ্তা, গিভ মি ইয়োর ইন্ট্রোডাকশন। থ্যাংক ইউ স্যার ফর দিস অপরচুনিটি, মাই নেম ইজ সৌরভ সেনগুপ্তা অ্যান্ড আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ফ্রম, মাই হবি ইজ আই লাভ টু, আই হ্যাভ কমপ্লিটেড আ প্রজেক্ট অন, এরকম কনফিডেন্টলি আনসার দিতে পারবে। তাহলে বোঝা গেছে কেন কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট? জাস্ট বিকজ উই গিভ দ্য বেস্ট ট্রেনিং দ্যাট ইউ হ্যাভ এভার ইম্যাজিনড। আমরা খুব যত্ন সহকারে তোমাদের এই ট্রেনিংটা দেবো। কিসের উপর ট্রেনিং? বললাম যে ইংলিশে কনফিডেন্টলি কথা বলার আর ইন্টারভিউর জন্য তৈরি হওয়া। সেই জন্য কিপ ওয়াচিং আওয়ার ভিডিওস, আমাদের অ্যাডভাইস ফলো করো, অ্যান্ড আমাদের সাপোর্ট তোমাদের সঙ্গে সবসময় রয়েছে। আর যতক্ষণ না কলেজ স্টার্ট হচ্ছে, তোমরা বাড়িতে বসেই এই ট্রেনিংটা ফলো করতে পারবে, আর আমাদের এই ট্রেনিংটার সঙ্গে সঙ্গে তোমরা খুব কম সময়ের মধ্যে ইংলিশে কথা বলা শিখে যাবে। বাড়িতে যখন রয়েছো, চলো না সবাই মিলে একটু নিজেদের স্পোকেন ইংলিশ বা কমিউনিকেশন স্কিলটাকে একটু ইম্প্রুভ করে দিই, যাতে কলেজে ঢোকার সময় আমি কনফিডেন্টলি বলতে পারি দ্যাট ইয়েস, আই ক্যান স্পিক ইন ইংলিশ। আর হ্যাঁ, এর সাথে বাংলা মিডিয়াম, হিন্দি মিডিয়াম আর ইংলিশ মিডিয়ামের কোনো সম্পর্ক নেই, এভরিবডি ক্যান স্পিক ইন ইংলিশ। সো ওয়েলকাম টু আওয়ার কলেজ অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর লাইফ অ্যান্ড ক্যারিয়ার। দিস ইজ সৌরভ সেনগুপ্তা, লেকচারার ইন ইংলিশ অফ কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট। বেস্ট অফ লাক অ্যান্ড আমাদের ভিডিওস ফলো করো, উই উইল হেল্প ইউ টু ইম্প্রুভ ইন স্পোকেন ইংলিশ। থ্যাংক ইউ। তোমার যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে এরকম আরো ক্লাসের জন্য এখনই যোগাযোগ করো আমাদের সাথে। ছাত্র ছাত্রীদের স্বপ্ন পূরণের একমাত্র ঠিকানা কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট, জয়েন KEI, এডমিশন গোয়িং অন 2020, ওয়েবসাইট keical.edu.in, ক্যারিয়ার হেল্পলাইন 9883493503 or 8100981098 or 9681848780.